হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার তার ওই জুলাইখা যখন তাকে জেলখানায় আবদ্ধ করেছিল তাকে প্রেম নিবেদন করেছিল তাকে যখন অন্যায় কাজ করার জন্য ধাবিত করলো একটা কক্ষের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন জুলাইকা বলল ইউসুফ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রেম করতে চাই প্রেমের খেলায় মত্ত হতে চাই তখন ইউসুফ বলল না কারণ আমি প্রেম করি না আমি একজনের সাথে প্রেম করি তিনি কে আল্লাহ আমি একজনের সাথে প্রেম খেলা খেলে তিনি হচ্ছেন আল্লাহ আমি তোমার কাছে যাব না তোমার কথা শুনবো না আমি এই কাজটা কখনো করতে পারি না জুলাই বলল তার একজন দাসী ছিল নাম তার কালী মামা নাম তার কালী মামাকে বলল ও কালী মামা ইউসুফকে আবার কক্ষে নিয়ে আসবাম রাতের বেলা নিয়ে আসবাম কালী মামা ইউসুফের কাছে গিয়ে বলল তোমাকে জুলাইকা এখনই যেতে বলেছে ইউসুফ চিন্তা করলো রাতের বেলা জুলাইকার মতলব বড়ই খারাপ এখনো যাওয়া যাবে না হর যদি ইউসুফ বললো আমি এখন যাব না আমি কালকে সকালবেলা যাব কালি মামা বললো না না এখনই যাওয়া লাগবে না ইউ জুলাইকার নির্দেশ রানীর নির্দেশ এখনই যাওয়া লাগবে এখনই তোমাকে যেতে হবে রাতের বেলা হরজত ইউসুফকে জুলাইকা একটা কক্ষের মধ্যে নিয়ে গেল যেই কক্ষের সাতটা দরজা ছিল আমরা সকলেই জানি সাতটা দরজা শক্ত করে তালা মেরে দেওয়া হলো এরপরে কালী মামা আরেকটি দরজা দিয়া বের হয়ে গেল ওই কক্ষের মধ্যে শুধু জুলাইকা আর ইউসুফ একজন নারী একজন পুরুষ এছাড়া আর কেউ আছে কেউ নাই এখন ইউসুফকে জুলাইকা বলল আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছে প্রেম নিবেদন করলাম জুলাইকা যখন এই নিবেদন করলাম হরজতি ইউসুফ বড়ই বিপদের মধ্যে পড়ে গেলেন হরজতি ইউসুফ সাহায্য চাইলেন কার কাছে কার কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন হরজতি জিব্রাইল বলেন আমি স্বাভাবিক গতিতে আকাশ থেকে নিচে অবতরণ করি কিন্তু আমি দুই দিন সব চাইতে দ্রুত গতিতে আমি এসেছিলাম এই ইউসুফের ইমান বাসানোর জন্য আরেকটা হলো হরজত ইব্রাহিম যখন তার ছেলেকে গলায় সুরি চালানো ছিল তখন আমি জান্নার থেকে দুম্বা টানিয়া দ্রুত হরজত ইব্রাহিমের কাছে পৌঁছে যাই বলেন সুবাহ হরজতে জিবরাইল আকাশ থেকে দ্রুত গতিতে হরজতী ইউসুফের কাছে চলে আসলেন ইউসুফকে বলতে ও ইউসুফ আল্লাহ তোমাকে বলেছেন তুমি ধর দাও হরযত ইউসুফ বললেন তো তালা লাগানো আমি দূর দিয়া কি হবে হরজত ইব্রাহল বলেন আপনি দৌড় মারেন তালা খোলার দায়িত্ব আপনার না তালা খোলার দায়িত্ব তালা খোলার দায়িত্ব চাল্লা। নাম আর হাসে হায় হায় বলে কি তালা মারানো সাতটা তাজা তালা লাগানো দৌড় দিয়া কি কাম হবে কিন্তু হর যদি ইউসুফ যখন দৌড় দিয়া দরজার কাছে চলে গেলেন সাথে সাথে টাস করে দরজাটা খুলে গেল বলেন দরজা খুলে গেলাম এভাবে একটা নয় দুইটা নয় সাতটা দরজা এভাবে খুলে গেল সাতটা দরজা যখন পারি দিল এমন সময় আজিজে মিশর ছাপ সামনে চলে এলো আজিজে মিশর যখন দেখে ফেলল ইউসুফ এভাবে দৌড় দিল পিছনে ঝুলে কাউ দৌড়াতেছে আজিজে মিশর বললো অবশ্যই তোমারা এক ষড়যন্ত্রকারী তোমরা অবশ্যই ষড়যন্ত্রকারী আর জুলাইকা কান্না শুরু করে দিল মহিলাদের কান্না আছে না নাই অভিনয় শুরু করে দিল পানি পড়তেছে আর বলতেছে তুমি কি এই রাজ দরবারে নিয়ে আসলা সে তোমার স্ত্রীর সঙ্গে অন্যায় কাজ করার জন্য এসেছিল সে দৌড় দিছে আমি তাকে ধরার ধরার জন্য আপনার কাছে হস্তান্তর করবো বিদায় তাকে ধরার জন্য আমি চেষ্টা করতেছিলাম তখন আজ যে মিশর বললো হায় হায় বলো কি হাজিজে মিশর বললো আমার স্ত্রীর সঙ্গে এত বড় অন্যায় এটা মেনে নেওয়া যাবে না ইউসুফ তুমি কি জানো না যারা কিনা এই ধরনের কাজ করবে এই পর কিয়া যারা কিনা করবে এই অবৈধ প্রেম যারা কিনা করবে আমার দেশের শাস্তি হচ্ছে তাদেরকে জেলখানায় নিক্ষেপ করা তখন ইউসুফ বললো আমি নির্দোষ আমি পাপ করি নাই যে আজিজে মিশর বললো তুমি যে পাপ করো নাই সাক্ষী হাজির করো জুলাইকার সাক্ষী দিলম জুলাইকার সাক্ষী আছে না নাই আছে না নাই ওই কালী যে তাকে ডেকে নিয়েছিল জুলাইকা তাকে ডেকে ডেকে আনলেন ডেকে এনে ওই কালী মামা সাক্ষী দিল মিশর ইউসুফ হচ্ছে দোষী আর আপনার স্ত্রী জুলাইকা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নির্দোষ এরকম আছে না নাই যে দুষ করে একজন আরেকজন উপরে দুষ চাপে এরকম আছে না সারা বছর সারা দিন রাত দুষ্ করে আর সকালবেলা দোকানে বসে বসে আরেকজনে বলে দেই যে অমুক কমুকে এই কাজটা করেছে আছে না গোপনে উপর দিয়া ফিটফাট তলে দিয়া সদরকা জুলাই কাজ যখন এই অভিযোগ বেলাম আজ যে মিশন বলল অবশ্যই তুমি অপরাধী ইউসুফ বিপদে পড়ে গেলেন ইউসুফের সাথে আল্লাহ আছে না নাই আছে না নাই ইউসুফ বলল আমি দুষ করি নাই জিব জিবরাইল এসে বললো ইউসুফ আপনি বলেন আমার একজন সাক্ষী আছে এই রাজদরবারে দুলনার মধ্যে একটা ছেলে আছে নাম তার কিসিন ওই কিসিন আমার পক্ষে সাক্ষী দিবে তখন মিশর বলল এই বাচ্চা থেকে কিভাবে কথা বলবে আল্লাহর কুদরতে ওই ছোট্ট বাচ্চা কথা বলতে পারবে 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 কি না না ইতিহাসে পাওয়া যায় জুলাইকার খালা তো বনে এসেছিল বেড়াতে তার একটা ছোট্ট বাচ্চা ছিল রাজমহলে দুলনাই ছিল তখন আল্লাহ রব আলীর নির্দেশে ইউসুফের পক্ষে ওই দুলনা থেকে বাচ্চা তার জবান খুলে দিলেন ওই জবান খুলে দিয়া আমাদের মতো বড় মানুষের মতো কথা বলে তিনি সাক্ষী দিয়েছিলেন ইউসুফের পক্ষে বলেন সুবাহান তিনি কি বলেছিলেন ওই ছোট্ট বাচ্চা বলেছিলেন ইউ কানা কমি সুহু কুদ্দা কবলে ফাসাদা কাতা ওয়া হুয়া মিনাল কাযিবি আল্লাহু আকবার ওই ছেলেটা সাক্ষী দিল ও আজিজে মিশর আমি সাক্ষ্য দিচ্ছি ওই যে ইউসুফের যে জামা সিরা তুমি দেখো জামা যদি সামনে দিয়া সিরা হয় তাহলে ইউসুফ দোষী আর জামা যদি পিছন দিয়া সিরা হয় ইউসুফ হচ্ছে নির্দোষ আল্লাহ আকবর তখন আজিজে মিশর দেখলেন জামা পিছন দিয়া সিরা সামনে দিয়া দিয়ে না কারণ সামনে দিয়া দস্তা দস্তি করলে সামনে দিয়া সিরবে আর ইউসুফ তো দৌড় দিছিলেন বাসার জন্য আর জুলাইকা পিছন দিয়া টেনে এই জন্য জামা সিরে গেছে এখন আজিজে তো বিচারক রাষ্ট্রের প্রধান তিনি কি বুঝেন না বুঝেন তখন বলল জুলাইকাকে বলল জুলাইকা কে কাইদা জুলাইকা ইন্নাকাইতাক নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র বড়ই কবি তুমি ষড়যন্ত্রকারী এখন কি করা যায় এখন রাজার স্ত্রী এই অন্যায় কাজটা করলো এটা যদি জনগণ জানে ক্ষমতা ঠিক থাকবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আন্দোলন শুরু হয়ে যাবে এই এই জন্য জন্য ওই আজিজে মিশর কি জেনে জেনে বুঝে বুঝে তার স্ত্রীর মুখের দিকে তাকায়া স্ত্রীর সম্মান রক্ষার্থে তখন ইউসুফ তো তার এখানে বাবা নাই মা নাই সে একজন অসহায় এ আল্লাহর পয়গম্বরকে বিনা দুষে তাকে জেলখানায় পাঠাইয়া দিল তাকে তুমি তুমি জেলখানায় চলে যাও বিনা কারণে দশ বছর তিনি জেল কাটলেন বিনা দোষে দর্শনের মামলায় দোষ না করে দর্শন করে মামলায় আসামি হওয়া যায় এই ইতিহাস নতুন নয় এই ইতিহাস হচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস ঠিক কিনা এখন আমাদের পৃথিবীতে এরকম মিথ্যা সাক্ষী বিনা অপরাধে মানুষ এরকম দোষী সাব্যস্ত হয় এরকম আছে না নাই আছে আবার ভাইরত আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রব্বুল আল তার কোনো সাক্ষী ছিল না এই ছোট্ট বাচ্চাটা সে সাক্ষী আর যে আমার ইউসুফ হচ্ছে নির্দোষ আর আমার যে সহধর্মিনী জুলাইখা এইটাই হচ্ছে সে দোষী সাব্যস্ত এই জন্য আমার ভাইরা সব সময় আমাদের বিপদে আপদে মুসিবতে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে